কানাডা সুইজারল্যান্ড রাশিয়া এই তিনটি দেশের বর্তমান তাপমাত্রা যথাক্রমে মাইনাস সিক্স ডিগ্রি মাইনাস নাইন ডিগ্রি এবং মাইনাস ফিফটিন ডিগ্রি সেলসিয়াস তো এখানে সবচেয়ে বেশি তাপমাত্রা কোথায় সেটা কি তোমরা বলতে পারবে দেখো এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে সেগুলো হচ্ছে মাইনাস সিক্স মাইনাস নাইন এবং মাইনাস ফিফটিন তো তোমার ফিফটিন দেখে মনে হতে পারে যে এটাই সবচেয়ে বড় সংখ্যা অর্থাৎ রাশিয়াতেই তাপমাত্রা সবচেয়ে বেশি আচ্ছা আসলেই কি তাই আমরা একটু দেখি এই সংখ্যাগুলো প্রত্যেকের আগে কিন্তু মাইনাস চিহ্ন আছে আচ্ছা আমরা একটি রেখা আঁকি এরকম একটি রেখা এটার মাঝখানে একটি বিন্দু আমরা শূন্য ধরে নিচ্ছি এই বিন্দুর ডান দিকে গেলে আমরা ধরে নেই গরম বাড়বে আমরা যদি ডান দিকে আগাই তাহলে গরম বাড়বে আমরা এরকম একটা চিহ্ন দিয়ে দিচ্ছি তার মানে এদিকে এগোলে আমাদের গরম বাড়বে বা তাপমাত্রা বাড়বে আমরা যদি বাম দিকে যাই তাহলে আমরা ধরে নিচ্ছি ঠান্ডা বাড়বে ঠান্ডা বেড়ে যাবে অর্থাৎ তাপমাত্রা কমে যাবে আমরা যদি এই দিকে যাই আচ্ছা আমরা এই রেখার একটি নাম দিয়ে দিই তাপমাত্রা রেখা এখানে লিখি এটা হচ্ছে আমাদের তাপমাত্রার রেখা তো এবার একটি জিনিস খেয়াল করো আমরা যদি এই রেখার বাম দিকে অর্থাৎ ঠান্ডার দিকে যদি আমরা এক ধাপ এগোই শূন্য থেকে এক ধাপ তাহলে এখানে আমরা একটা চিহ্ন দেই অর্থাৎ আমরা এক ধাপ এগিয়েছি এ থেকে যদি আমরা আরও এক ধাপ আগাই অর্থাৎ শূন্য থেকে যদি আমরা দুই ধাপ আগাই তাহলে এরকম আরও একটা চিহ্ন পাই এসো আমরা এই চিহ্নগুলোকে একটু চিহ্নিত করি এখানে এক লিখি এখানে লিখি দুই আমরা যদি আরও পেছনে যাই আরও এক ধাপ আগাই অর্থাৎ শূন্য থেকে তিন ধাপ আগাই তাহলে আমরা এরকম একটা চিহ্ন দিয়ে তিন লিখছি আমরা যেহেতু শূন্য থেকে পেছনে যাচ্ছি তাই আমাদের প্রত্যেকটি সংখ্যার আগে মাইনাস চিহ্ন দিতে হবে অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু এবং মাইনাস থ্রি তাহলে তোমরা বুঝতে পারছো যে আমরা যত সামনে এগোবো মানে শূন্য থেকে যত বাম দিকে যাব। ততই আমাদের এই সংখ্যাগুলো বাড়তে থাকবে এখানে হবে পরবর্তী সংখ্যা হবে ফোর তারপরের সংখ্যা হবে ফাইভ এবং সাথে সাথে এই মাইনাস চিহ্নগুলোও কিন্তু যুক্ত হবে কারণ আমরা শূন্য থেকে পেছনে যাচ্ছি একটি ব্যাপার খেয়াল করো এখানে আমরা যত শূন্য থেকে বাম দিকে যাচ্ছি তার মানে ঠান্ডা বেশি পড়ছে অর্থাৎ তাপমাত্রা কমে যাচ্ছে এটা আমরা আগেই বলেছি ঠান্ডা বেড়ে যাওয়া মানে তাপমাত্রা কমে যাওয়া আর এই তাপমাত্রা কমে যাওয়ার জন্যেই আমরা এই মাইনাস চিহ্নগুলো ব্যবহার করেছি তো একটা জিনিস আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে মাইনাস ওয়ানে যতটুকু ঠান্ডা আছে মাইনাস টুতে তার চেয়ে বেশি ঠান্ডা অর্থাৎ মাইনাস ওয়ানে যতটুকু তাপমাত্রা আছে মাইনাস টুতে তার চেয়ে কম তাপমাত্রা তাই তো একইভাবে মাইনাস থ্রিতে তার চেয়েও বেশি কম তাপমাত্রা মাইনাস ফোর তার চেয়েও বেশি কম তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা ধীরে ধীরে কমছে আমরা যতই বাম দিকে যাব তাপমাত্রা ততই কমবে ঠিক একইভাবে আমরা যদি আবার এখান থেকে ডান দিকে অগ্রসর হই তাহলে কিন্তু আমাদের তাপমাত্রা আবার বেড়ে যাবে অর্থাৎ ঠান্ডা কমে যাবে গরম হতে থাকবে তাই না আমরা যদি মাইনাস ফাইভ থেকে মাইনাস থ্রিতে যাই মাইনাস ফাইভ থেকে মাইনাস থ্রিতে যাই তাহলে তাপমাত্রা তাহলে তাপমাত্রা বাড়বে তাহলে তোমরা বুঝতে পারছো মাইনাস ফাইভ থেকে মাইনাস থ্রির তাপমাত্রা বেশি অর্থাৎ মাইনাস থ্রি কিন্তু মাইনাস ফাইভের থেকে বড় আমরা এভাবে লিখতে পারি আমরা এখন মাইনাস চিহ্নটিও একই রঙে ব্যবহার করব মাইনাস থ্রি মাইনাস ফাইভ থেকে বড় তোমাদের নিশ্চয়ই সংখ্যা রেখা সম্পর্কে ধারণা আছে এই ব্যাপারটি আসলে সংখ্যা রেখার মতোই আমরা শূন্য থেকে যতই বাম দিকে যাই ততই কিন্তু পরিমাণ কমতে থাকে সেটা তাপমাত্রা হতে পারে দৈর্ঘ্য হতে পারে যে কোনো কিছুই হতে পারে এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এই সংখ্যাগুলো কেন বাড়ে এই সংখ্যাগুলো বেড়ে যায় কারণ আমরা বুঝতে চেষ্টা করি যে আমরা শূন্য থেকে কত ধাপ এগিয়েছি এক ধাপ আগালে সেটা এক ঘর বাড়ে দুই ঘর আগালে সেটা দুই হয় তিন ঘর আগালে সেটা তিন হয় এবং চার ঘর পাঁচ ঘর এভাবে যেতে থাকলে সংখ্যাগুলো বাড়তে থাকে কিন্তু আমরা যেহেতু শূন্য থেকে পেছনে যাচ্ছি সেজন্য সাথে কিন্তু মাইনাস চিহ্নটিও থাকে এখন আমরা কি আমাদের প্রশ্নের উত্তর পেয়েছি আমাদের প্রশ্ন ছিল এই তিনটি তাপমাত্রার মধ্যে কোন তাপমাত্রাটি বেশি অর্থাৎ কোন জায়গায় তাপমাত্রা বেশি আমরা দেখেছি শূন্যের কাছাকাছি সংখ্যাগুলোতে তাপমাত্রা বেশি ছিল এবং শূন্য থেকে যত বেশি বাম দিকে গিয়েছে তত বেশি আমাদের তাপমাত্রা কমে গিয়েছে তাহলে মাইনাস সিক্স হবে মাইনাস ফাইভের ঠিক পরে তাহলে আমরা যদি এই সংখ্যাটিকে আরও বাড়িয়ে নিই আমরা যদি আরেকটু পেছনে যাই এই সংখ্যাটিকে আরেকটু বড় করে নিই আর একটু পেছনে গেলে ধরো এখানে আমরা পাবো মাইনাস নাইন এখানে পাবো মাইনাস ফিফটিন তাহলে দেখো আমরা বলেছিলাম যে শূন্য থেকে যত বাম দিকে যাব তত বেশি তাপমাত্রা কমবে আবার আমরা যদি বাম দিক থেকে ডান দিকে আসি তাহলে তাপমাত্রা বাড়বে তাহলে মাইনাস সিক্সে তাপমাত্রা থাকবে সবচেয়ে বেশি এর পরে তাপমাত্রা থাকবে মাইনাস নাইনে এবং সবচেয়ে কম তাপমাত্রা থাকবে মাইনাস ফিফটিনে অর্থাৎ এখানে সবচেয়ে বড় সংখ্যাটি হলো মাইনাস সিক্স এবার কিছু সংখ্যা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস ফোরটিন মাইনাস থার্টি মাইনাস সেভেন মাইনাস টোয়েন্টি টু এবং মাইনাস সেভেন্টিন দেখো আমরা যেহেতু জানতে পেরেছি একটি সংখ্যা শূন্য থেকে যত বেশি বাম দিকে হবে বা শূন্য থেকে যত দূরে হবে সেটি হবে ছোট। আর শূন্যের কাছাকাছি সংখ্যাগুলো হবে বড় তাহলে আমরা দেখি এখানে মাইনাস সেভেনের কথা চিন্তা করি মাইনাস সেভেন শূন্য থেকে এখানে যদি শূন্য হয় তাহলে মাইনাস সিক্সের পরেই অবস্থান হওয়ার কথা মাইনাস সেভেনের এখানে মাইনাস সেভেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শূন্য থেকে সবচেয়ে কাছাকাছি অবস্থানে আছে মাইনাস সেভেন এরপর মাইনাস সেভেনের পর থাকবে মাইনাস এইট তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস নাইন এবং তারপর মাইনাস টেন আমরা ধরি এখানে থাকবে মাইনাস ফোরটিন তাহলে মাইনাস সেভেনের পর আসবে মাইনাস ফোরটিন এরপর আসবে মাইনাস সেভেন্টিন এরপর মাইনাস টোয়েন্টি টু এরপর আসবে মাইনাস টোয়েন্টি ফাইভ এরপর আসবে মাইনাস থার্টি কারণ মাইনাস থার্টি থাকবে শূন্যের সবচেয়ে দূরে আমরা এভাবেই ঋণাত্মক সংখ্যাগুলোকে সাজিয়ে থাকি এই সংখ্যাগুলোকে আমরা বড় থেকে ছোট ক্রমানুসারে সাজালাম এখানে আমরা কমা দিয়ে দিচ্ছি এভাবেই আমরা ঋণাত্মক সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমানুসারে সাজিয়ে থাকি